জি, আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড এবং আমার দুই ছেলের জার্মান পাসপোর্ট, কিন্তু আমি জার্মান পাসপোর্ট নেইনি। কারণ আমি যে শাইখ বিন বাজার রহমাহুল্লাহর ফতোয়াটা শুনেছিলাম যে অমুসলিমদের দেশের পাসপোর্ট নেওয়া জায়েজ না, এই জন্য আমি নেইনি। তো এখন তো আমার হাজবেন্ড এর জন্য আমাকে বেশ জোরশোর করতেছে যে নেওয়ার জন্য, কারণ ওনার যুক্তি হলো যে ভবিষ্যতে যদি আমার সন্তানদেরকে যদি ইসলামিক কোনো কান্ট্রিতে লেখাপড়া বা মাদ্রাসাতে ভর্তি করাতে চাই, বা তাদের সাথে যদি আমার তখন যাওয়ার সুযোগ হবে না এই কাগজপত্রের জটিলতার কারণে, অনেক ক্ষেত্রে অসম্ভব, আবার অনেক ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে এই যুক্তিতে কি আমি জার্মান পাসপোর্ট আমানোর জন্য নেওয়া কি জায়েজ হবে? জার্মানি পাসপোর্ট আপনার স্বামীর রয়েছে, আপনার ছেলে মেয়েদের রয়েছে, কিন্তু আপনি নেননি শেখ বিনবাজ রাহেমাল্লাহর ফতোয়ার ভিত্তিতে। শেখ বিনবাজ রাহেমাল্লাহ যে ফতোয়া দিয়েছেন আপনার জায়গায় সেটাও ঠিক আছে, কিন্তু স্বামী যদি আপনার উপর চাপ সৃষ্টি করে, স্বামীকে আপনি বুঝাতে পারছেন না, স্বামী স্ত্রীর জীবনে অশান্তি তৈরি হতে পারে পাসপোর্ট না নিলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব, ফতোয়া সাথে রেখে পরামর্শ দেব যে আপনি স্বামীর সন্তুষ্টি আর কোন জায়গার পাসপোর্ট নিয়ে নেওয়া অমুসলিম দেশে তার মানে এই নয় যে ইসলাম থেকে কেউ বেরিয়ে যাবে। খুব বেশিরভাগই লোকই বিভ্রান্তির শিকার হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ মানুষের আগামী প্রজন্মের জন্য বড়ই ঝুঁকি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই এসব কথাগুলি। কিন্তু অনেকে আছে যারা আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আরো দিনই একটা সার্কেলে গিয়ে দিন ভালোভাবে পালন করেছে, এমনও আছে। তো সামান্য কিছু ভালো হয়েছে সেটার ভিত্তিতে আমরা বলবো না যে আপনার ঢাল অভাবে নিতেই থাকেন, এটাও বলবো না, কোনো সময় বলবো না। আর যদি এই রকমের প্রয়োজন জরুরি হয় যে আপনাকে নিতে হচ্ছে, আর সেখানে আপনার স্বামী যে বিষয়টি বলছেন সেটাও যুক্তিসঙ্গত, কারণ গরিব দেশের পাসপোর্টে আপনাকে অনেক দেশে ঢুকতে দেবে না, অনেক দেশে ঢুকতে দেবে না, বড় দুঃখজনক বিষয়। তো যার ফলে যদি আপনি মনে করেন যে দিনই স্বার্থে, আমি দিনের স্বার্থে, আমি দুনিয়ার স্বার্থে নয়, যাতে করে একটা মুসলিম দেশে এসে আমি ছেলে মেয়েদের প্রতিপালন করতে পারি, সে উদ্দেশ্যে পাসপোর্ট নেবো, তো আশা করি নিতে পারবেন আল্লাহ আলাম। কিন্তু আপনার নিয়ত সবসময় থাকবে যে আমি এখানে যেখানে পাশ্চাত্য সভ্যতা রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে, যেখানে হারাম হারাম মনে করা হয় না, প্রকাশ্যে হারাম আর কুফুরি হচ্ছে, সেসব পরিবেশে স্বেচ্ছায় খুশি হয়ে থাকবেন না, নিরুপায় থাকবেন, আর যখনই পারবেন সেখান থেকে ফিরে আসতে সেখান থেকে ফিরে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত।